আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আমি আশা করছি যে আপনাদের সবাইকে আগের ক্লাসগুলিতে যা কিছু শেখানো হয়েছে সেগুলি আপনারা মনে রেখেছেন। আজ আপনি নতুন কিছু শিখবেন, কিন্তু আমরা এটা করার আগে আপনারা যেগুলি আগে শিখেছেন তার উপর চর্চা করুন। আপনি কি বলতে পারেন আমরা কেন টুলবার অপশনটির ব্যবহার করি? টুলবার ইমপ্রেসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আপনি ইমপ্রেসের পেজে অনেক কিছু কাজ করার জন্য এটিকে শর্টকাট পদ্ধতি হিসাবে এটির ব্যবহার করতে পারেন। টুলবারের সাহায্যে আপনি বিভিন্ন টুলগুলিকে হাইড বা শো করতে পারেন। আপনি কি বলতে পারেন পেজ নাম্বার দিয়ে কি হয়? পেজ নাম্বার অপশনটির সাহায্যে আপনি আপনার স্লাইডের মধ্যে পেজ নাম্বার ইনসার্ট করতে পারেন। আপনি কি বলতে পারেন কিভাবে আমরা আমাদের ইমপ্রেসের ফাইল থেকে গ্রিডকে হাইড করতে পারি? গ্রিডকে হাইড করার জন্য আমরা প্রথমে ভিউ মেনুতে ক্লিক করব এবং তারপর গ্রিড অপশনটিকে সিলেক্ট করব এবং তারপর গ্রিড ডিসপ্লে এর মধ্যে গিয়ে একবার ক্লিক করব, যার সাহায্যে গ্রিড হাইড হয়ে যাবে। আপনি কি বলতে পারেন কেন আমরা হাইপারলিংক ব্যবহার করি? হাইপারলিংক ব্যবহার করে আপনি আপনার ইমপ্রেসের ফাইলে যে কোনো ফাইলের একটি লিংক পেতে পারেন এবং এই লিংকটিকে ওপেন করে আপনি সেই ফাইলগুলিতে কাজ করতে পারেন। কিভাবে আপনি ইমপ্রেসের ফাইলের মধ্যে একটি পিকচার ইনসার্ট করবেন? একটি ছবি ইনসার্ট করার জন্য প্রথমে আপনাকে ইনসার্ট অপশনটিতে ক্লিক করতে হবে এবং তারপর পিকচার অপশনটিতে সিলেক্ট করুন। সেখান থেকে আপনি আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করতে পারেন এবং এটি ইনসার্ট করতে পারেন। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের সুইচ অন করুন এবং আপনাকে বলা পদ্ধতি ব্যবহার করে ইমপ্রেস ফাইলটি ওপেন করুন। এখন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। আপনি কি বলতে পারেন আপনি কি আপনার ফাইলটি ওপেন করতে পেরেছেন? আসুন এখন আমরা দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কি শিখব। আজকের ক্লাসে আপনি ফরম্যাট মেনু সম্পর্কে শিখবেন এবং তারপর আপনি হাইপারলিংক ব্যবহার করে চর্চা করবেন। প্রথমে এগিয়ে আসুন এবং স্লাইডের সামনে দেওয়া অনুচ্ছেদটি টাইপ করুন। আসুন এখন ক্যারেক্টার সাবমেনু সম্পর্কে শিখি। আপনি কি বলতে পারেন কেন আমরা ক্যারেক্টার সাবমেনুর ব্যবহার করি? আগের ক্লাসে আপনারা সবাই আপনাদের টেক্সট অথবা প্যারাগ্রাফ ফরম্যাট করার জন্য ফরম্যাটিং টুলবারের ব্যবহার করেছেন। ক্যারেক্টার সাবমেনু হল একটি অপশন যার মধ্যে থাকা সমস্ত ফরম্যাটিং অপশন আপনি ব্যবহার করতে পারেন। আসুন ভিডিওটি দেখি এবং ক্যারেক্টার সাবমেনুর ফন্ট অপশনটি সম্পর্কে শিখি। এই ভিডিওটির সাহায্যে আমরা শিখব ফরম্যাট মেনুর ক্যারেক্টার সাবমেনুর সম্পর্কে। এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সরটিকে ফরম্যাট মেনুর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার সাবমেনুর উপর একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং প্রথমে আপনাকে ফ্রন্টের উপর ক্লিক করতে হবে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে আলাদা আলাদা নামের। এখানে আপনারা প্রিভিউয়ে সেটা দেখতে পাচ্ছেন এবং তারপরে টাইপ ফেসে গিয়ে আপনি সেখানে দেখতে পাচ্ছেন বোল্ড, রেগুলার এবং ওকে করলে আমরা দেখতে পাবো আমাদের অনুচ্ছেদের কোনো রকম পরিবর্তন দেখা যাচ্ছে না। তাই এর পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম প্রথম লাইনটিকে আমাদের মাউস বা কার্সার দিয়ে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট মেনুর ক্যারেক্টার সাব মেনু অপশনের উপর ক্লিক করব এবং আবার সেই বক্সটি চলে আসবে এবং সেখানে
আমরা ফন্টে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটি ফন্টকে বেছে নিতে পারি, সেটা আপনারা প্রিভিউ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং যে কোনো একটিকে বেছে নিয়ে আমরা ওকে করব। এবং ওকে করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুচ্ছেদের যে লেখাটিকে আমরা সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করেছি সেটি পরিবর্তন হয়ে গেছে। এবং তারপরে আবার পরের লাইনটিকে আমরা সিলেক্ট করব এবং ফরম্যাট মেনুর উপর গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটির উপর ক্লিক করব। আবার একটি বক্স খুলে আসবে আমাদের সামনে এবং আমরা টাইপ ফেসে যাব এবং সেখানে আমরা দেখতে পাব বোল্ড ইটালিক এবং বোল্ড ইটালিক দুটি একসঙ্গে আমরা এখানে করতে পারবো এবং তারপর আমরা ওকে করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি বোল্ড এবং ইটালিক হয়ে গেছে, গাঢ় এবং ঘন এবং তেরছা হয়ে গেছে। এবং আবার আমরা পরের লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর সেখান থেকে ক্যারেক্টার অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা সাইজে গিয়ে আমরা সাইজকে চেঞ্জ করব এবং 24 রেখে আমরা ওকে করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই লেখাটি আগের তুলনায় ছোট হয়ে গেছে। এইভাবে আমরা ক্যারেক্টার সাব মেনুর সম্পর্কে শিখলাম। আপনি এখন ফন্ট ইফেক্ট অপশনটি সম্পর্কে শিখবেন। ফন্ট ইফেক্ট হলো ক্যারেক্টার সাব মেনুর একটি অংশ। এছাড়াও ফন্ট ইফেক্টের জন্য আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, যেমন ফন্ট কালার, আউটলাইন, শ্যাডো, ওভারলাইনিং, স্ট্রাইক থ্রু, আন্ডারলাইন ইত্যাদি। আপনি কি বলতে পারেন ফন্ট কালার দিয়ে কি হয়? ফন্ট কালার ব্যবহার করে আপনি আপনার টেক্সট অথবা অনুচ্ছেদের রং পরিবর্তন করতে পারেন। এখন আপনারা সবাই একটি লাইন সিলেক্ট করুন এবং ফন্ট কালার পরিবর্তন করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। ফন্ট কালারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অনুচ্ছেদের প্রথম লাইনটিকে সিলেক্ট করব আমাদের মাউস বা টাচপ্যাডের দ্বারা বা কিবোর্ডের দ্বারা, এবং সিলেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনের উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার সাব মেনুর উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং প্রথমটি হলো ফন্টের, যেখানে আপনারা ফন্ট এবং টাইপ ফেস এবং সাইজ, এবং তারপরের অপশনটি হলো ফন্ট ইফেক্টস অপশনটির উপর আমরা ক্লিক করব। এবং প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফন্ট কালার, তার ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করব এবং এটির মধ্যে আপনারা অনেক ধরনের কালার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা ব্লু 3 কালারটিকে চুজ করলাম, তারপর আমরা ওকে অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন লাইনটির কালার পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা ফন্ট কালারের ব্যবহার শিখলাম। এরপর আপনি শিখবেন আউটলাইন এবং শ্যাডো এর সম্পর্কে। আপনি কি বলতে পারেন আমরা কেন রাইটারে আউটলাইন ব্যবহার করি? রাইটারে যখন আমরা আউটলাইনের ব্যবহার করি তখন আমাদের প্রতিটি ক্যারেক্টারের শুধুমাত্র আউটলাইন সামনে আসে এবং ক্যারেক্টারের ভেতরের কোনো সলিড ফিল কালার থাকে না। আসুন এখন ভিডিওটি দেখুন এবং আউটলাইন দিয়ে কি হয় তা জেনে নিন।
আউটলাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই লাইনটিকে সিলেক্ট করব যে লাইনটির আমরা আউটলাইন করতে চাই, এবং সিলেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের কার্সারটিকে ফরম্যাট সাবমেনুর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং এখান থেকে আপনাকে ফন্ট ইফেক্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আমরা আগে থেকে ক্লিক করে রেখেছি এবং তারপর আপনাকে আউটলাইন পরিবর্তন করার জন্য আউটলাইন অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনারা প্রিভিউ মেনুতে দেখতে পাবেন লেখাটিতে আউটলাইন হয়ে গেছে এবং তারপর আমরা ওকে করব। এইভাবে আমরা আমাদের ইমপ্রেস পেজের মধ্যে আউটলাইনের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারেন শ্যাডো দিয়ে কি হয়? শ্যাডো ব্যবহার করে আপনি আপনার টেক্সটের একটি শ্যাডো বা ছায়া পেতে পারেন। আসুন এখন ভিডিওটি দেখুন এবং শ্যাডো দিয়ে কি হয় তা বুঝে নিন। এই ভিডিওটির সাহায্যে আমরা শিখব কিভাবে শ্যাডোর ব্যবহার আমরা করতে পারি। তার জন্য সর্বপ্রথম আমরা সেই লাইনটিকে সিলেক্ট করে নেব যে লাইনটির উপর আমরা শ্যাডো পেতে চাই, এবং লাইনটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের কার্সারটিকে মেনুবারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তার ক্যারেক্টার সাবমেনুর উপর একবার ক্লিক করব এবং তার সাবমেনু থেকে ক্যারেক্টার অপশনটির উপর একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং অবশ্যই মনে রাখতে হবে আপনার ফন্ট ইফেক্ট অপশনটির উপর, এবং অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার যে আপনি ফন্ট ইফেক্ট অপশনটিকে সিলেক্ট করে রেখেছেন কিনা, এবং তারপর আমরা শ্যাডো অপশনটির উপর একবার ক্লিক করব। এবং আপনারা প্রিভিউ মেনুতে দেখতে পাচ্ছেন যে আপনার টেক্সটটির শ্যাডো চলে এসেছে এবং তারপর আমরা ওকে করব। এইভাবে আমরা আমাদের পেজে শ্যাডো এর ব্যবহার শিখলাম। তবে এখন শিখুন ওভারলাইনিং, স্ট্রাইক থ্রু এবং আন্ডারলাইন সম্পর্কে। আপনি কি বলতে পারেন ওভারলাইনিং দিয়ে কি হয়? ওভারলাইনিং দিয়ে আপনি আপনার টেক্সট বা অনুচ্ছেদের ওপর একটি লাইন পেতে পারেন। ওভারলাইনিং অনেক ধরনের হয় এবং ওভারলাইনের ব্যবহার করে আপনি ওভারলাইনের রং পরিবর্তন করতে পারেন। এখন ভিডিওটি দেখুন এবং ওভারলাইনের সম্পর্কে আরো শিখুন। এই ভিডিওটির সাহায্যে আমরা ওভারলাইনের ব্যবহার শিখব। এর জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটি লাইনকে সিলেক্ট করব যেটির উপর আপনারা ওভারলাইন পেতে চান, এবং সিলেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের কার্সারটিকে মেনুবারের ফরম্যাট অপশনে নিয়ে যাব এবং সেখানে ক্লিক করব এবং তার সাবমেনু থেকে ক্যারেক্টার অপশনটির উপর একবার ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন একটি বক্স চলে এসেছে এবং মনে রাখতে হবে আপনি ফন্ট ইফেক্ট ট্যাবের মধ্যে ক্লিক করে রেখেছেন, এবং যদি না করে থাকেন তাহলে তার উপর একবার ক্লিক করুন এবং ওভারলাইন অপশনটিতে এসে তার ড্রপ ডাউন মেনু অপশনটির উপর ক্লিক করব। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সিঙ্গেল, ডাবল, বোল্ড, ডটেড, ডটেড বোল্ড, ড্যাশ, ড্যাশ বোল্ড, এবং আমরা ডবল অপশনটির উপর ক্লিক করব এবং ওভারলাইন কালার এখানে দেখতে পাচ্ছেন এর তার ড্রপ ডাউন মেনুতে এসে ক্লিক করব। এবং এখানেও আপনারা অনেক ধরনের কালার আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি কালারকে পছন্দ করে নিতে পারেন এখান থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ মেনুতে ঠিক সেই কালারটি চলে এসছে এবং তারপর আমরা ওকে করব। এবং ওকে করলে আপনারা দেখতে পাবেন আমাদের সামনে যে লেখাটিকে আমরা সিলেক্ট করেছিলাম তার উপরে ওভারলাইন চলে এসছে। এইভাবে আমরা আমাদের ইমপ্রেসের পেজে ওভারলাইনের ব্যবহার শিখলাম। আসুন
এখন স্ট্রাইক থ্রু সম্পর্কে শিখব। আপনি কি জানেন আমরা কেন স্ট্রাইক থ্রু ব্যবহার করি? স্ট্রাইক থ্রু ব্যবহার করে আপনি আপনার টেক্সটের মাঝখানে সরাসরি টেক্সটের উপরে একটি লাইন পেতে পারেন। আসুন এখন ভিডিওটি দেখুন এবং আমরা কিভাবে স্ট্রাইক থ্রু ব্যবহার করি তা দেখে নিন। এই ভিডিওটির সাহায্যে আমরা স্ট্রাইক থ্রু এর ব্যবহার শিখব এবং তারপর আমরা যে লাইনটির মধ্যে স্ট্রাইক থ্রু ব্যবহার করতে চাই সেই লাইনটিকে আমরা সিলেক্ট করব এবং তারপর আমাদের কার্সারটিকে মেনুবারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে, এখানে আপনাকে ফন্ট ইফেক্ট ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে এবং এখানে এটা আগে থেকে সিলেক্ট করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওভারলাইনিং এবং আন্ডারলাইনের মাঝখানে স্ট্রাইক থ্রু অপশনটি রয়েছে, এটির উপর আমরা ক্লিক করব এবং তারপর ডাবলকে বেছে নেব এবং তারপর ওকে করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের ঠিক মাঝখানে একটি লাইন চলে এসেছে, এটিকে স্ট্রাইক থ্রু বলা হয়। আসুন এখন আন্ডারলাইন সম্পর্কে জানুন। আপনি কি বলতে পারেন কেন আমরা আন্ডারলাইন ব্যবহার করি? যেমনটি আপনি জানেন আন্ডারলাইন ব্যবহার করে আমরা আমাদের টেক্সট বা অনুচ্ছেদের নিচে একটি লাইন পেতে পারি। আপনি যদি একটি অনুচ্ছেদকে হাইলাইট করতে চান তবে আপনি এটির সাহায্যে সেটা করতে পারেন। এই অপশনটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের লাইন ব্যবহার করতে পারেন এবং আপনি আন্ডারলাইনের রং পরিবর্তন করতেও পারেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং আন্ডারলাইন সম্পর্কে আরও কিছু শিখি। এই ভিডিওটির সাহায্যে আমরা আন্ডারলাইনের ব্যবহার শিখব। তার জন্য সর্বপ্রথম অনুচ্ছেদের শেষের লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর আমরা আমাদের কার্সারটিকে মেনুবারের ফরম্যাট অপশনে নিয়ে যাব এবং তার উপর একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটির উপর একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং আগে থেকে আমরা ফন্ট ইফেক্ট ট্যাবটির উপর ক্লিক করে রেখেছি এবং এখানে আপনারা দেখতে পাবেন আন্ডারলাইন অপশনটি রয়েছে এবং আমরা তার ড্রপ ডাউন মেনুতে একবার ক্লিক করব এবং সেখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন, যেমন সিঙ্গেল, ডাবল, বোল্ড, ডট, ডটেড বোল্ড, ড্যাশ ইত্যাদি। এবং আমরা সিঙ্গেল অপশনটির উপর ক্লিক করলাম এবং তারপর আন্ডারলাইন কালারে এসে একবার ক্লিক করব এবং সেখানে আমরা অনেক ধরনের কালার আমরা দেখতে পাবো। তারপরে গ্রিন কালারটিকে বেছে নেব এবং আপনারা প্রিভিউ মেনুতে সেটাকে দেখতে পাচ্ছেন এবং তারপর আমরা ওকে করব এবং ওকে করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আমরা যে লাইনটিকে সিলেক্ট করেছিলাম সেই লাইনটির ঠিক নিচে একটা গ্রিন কালারের আন্ডারলাইন হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের ইমপ্রেস পেজের মধ্যে আন্ডারলাইনের ব্যবহার শিখলাম। আসুন এখন ডিফল্ট ফরম্যাটিং সম্পর্কে শেখা যাক। আপনি কি বলতে পারেন ডিফল্ট ফরম্যাটিং দিয়ে কি হয়? ডিফল্ট ফরম্যাটিং হলো একটি অপশন যার সাহায্যে আপনি লাইন বা অনুচ্ছেদের মধ্যে ফরম্যাটিং সরাতে পারেন এবং সেটিকে অরিজিনাল রূপে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তবে আসুন ভিডিওটি দেখুন এবং কিভাবে ডিফল্ট ফরম্যাটিং ব্যবহার করা হয় তা দেখে নিন। এই ভিডিওটির সাহায্যে আমরা শিখব ডিফল্ট ফরম্যাটিং দিয়ে কি হয়। ডিফল্ট ফরম্যাটিং দিয়ে আমরা যেসব ফরম্যাটিং করেছি সেটি আবার আগের রূপে ফিরে আসে, এটিকে ডিফল্ট ফরম্যাটিং বলে। এবং ডিফল্ট ফরম্যাটিং করার জন্য
আমরা সর্বপ্রথম আমরা সম্পূর্ণ অনুচ্ছেদটিকে সিলেক্ট করব এবং তারপর আমাদের কার্সারটিকে ফরম্যাট অপশনে নিয়ে যাব এবং তারপর সেখান থেকে প্রথম অপশনটি ডিফল্ট ফরম্যাটিং অপশনটির উপর একবার ক্লিক করব এবং ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদটি আবার আগের রূপে ফিরে এসেছে। এর মধ্যে কোনো রকম ইফেক্ট আর নেই। এইভাবে আমরা ডিফল্ট ফরম্যাটিং এর ব্যবহার শিখলাম। এখন আমরা প্যারাগ্রাফের কিছু অপশন সম্পর্কে শিখব। আপনি কি বলতে পারেন কেন আমরা প্যারাগ্রাফ সাবমেনু অপশনটির ব্যবহার করি? প্যারাগ্রাফ সাবমেনু আপনাকে অনুচ্ছেদের মার্জিন সেট করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, এটি ব্যবহার করে আপনি আপনার টেক্সট টাইপ করার আগে বা টেক্সট টাইপ করার পরে কতটা স্থান ত্যাগ করতে চান তা নির্ধারণ করতে পারেন। একইভাবে এখানে আরো অন্যান্য অপশনগুলি রয়েছে। এরপর আপনি ইনডেন্ট এবং স্পেসিং এর জন্য প্যারাগ্রাফ সাবমেনু অপশনটির সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারেন কেন আমরা ইনডেন্ট এবং স্পেসিং ব্যবহার করি? আমরা নাম থেকেই বুঝতে পারছি ইনডেন্ট এবং স্পেসিং ব্যবহার করে আমরা আমাদের লাইন বা অনুচ্ছেদের মধ্যে স্পেস বা ফাঁকা জায়গা দিতে পারি। আমরা এখন ভিডিওটি দেখব এবং কিভাবে আমরা ইনডেন্ট এবং স্পেসিং ব্যবহার করি তা দেখব। এই ভিডিওটির সাহায্যে আমরা ইনডেন্ট এবং স্পেসিং এর ব্যবহার শিখব। তার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ অনুচ্ছেদটিকে সিলেক্ট করব এবং সিলেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনটির উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেটির প্যারাগ্রাফ অপশনটির উপর একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং এখানে আপনাকে ইনডেন্ট এবং স্পেসিং ট্যাবটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ইনডেন্টে আপনি দেখতে পাচ্ছেন বিফোর টেক্সট এবং আফটার টেক্সট দুটি আছে। আমরা বিফোর টেক্সটকে বাড়াবো এবং তারপর ওকে করব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুচ্ছেদটির সামনে অনেকটি ফাঁকা জায়গা চলে এসেছে এবং তারপর আবার মেনু বারের ফরম্যাট অপশনটিতে আমরা ক্লিক করব এবং তার সাবমেনু থেকে আমরা প্যারাগ্রাফ অপশনটির উপর ক্লিক করব এবং আবার সেই বক্সটি আমাদের সামনে চলে আসবে এবং ইনডেন্ট এবং স্পেসিং ট্যাবটির মধ্যে আমরা ক্লিক করব এবং তারপর আফটার টেক্সট অপশনটিকে আমরা শোলো করব এবং শুধুমাত্র যদি আমরা ফার্স্ট লাইনের মধ্যে এটি করতে চাই তাহলে আমরা সেটিকে বাড়াবো এবং তারপর ওকে অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র আমাদের প্রথম লাইনটির সামনে এবং পেছনে ফাঁকা জায়গা রয়েছে। এইভাবে আমরা আমাদের পেজে ইনডেন্ট এবং স্পেসিং এর ব্যবহার শিখলাম। এরপরে আপনি প্যারাগ্রাফ সাবমেনুর অ্যালাইনমেন্ট অপশনটির সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারেন কেন আমরা অ্যালাইনমেন্ট অপশনটির ব্যবহার করি? আমরা অ্যালাইনমেন্ট অপশনটির ব্যবহার করি আমাদের টেক্সটকে সেন্টার, লেফট, রাইট বা জাস্টিফাই অ্যালাইন করার জন্য। আসুন আমরা ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে আমরা অ্যালাইনমেন্ট অপশনটির ব্যবহার করি। এই ভিডিওটির সাহায্যে আমরা অ্যালাইনমেন্টের ব্যবহার শিখব। তাই সর্বপ্রথম আমরা এই লাইনটিকে আলাদা করব এন্টার বাটনের সাহায্যে এবং প্রথম লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গা থেকে আপনারা সরাসরি অ্যালাইনমেন্ট করতে পারেন। আমরা আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনের মধ্যে নিয়ে যাব, প্যারাগ্রাফ সাবমেনু অপশনটির উপর একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে
এবং আমাদের অ্যালাইনমেন্ট ট্যাবটির উপর একবার ক্লিক করতে হবে এবং এখানে আপনারা চারটি অপশন দেখতে পাবেন, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই। এবং আগে থেকে আমাদের লেখাটি লেফট অ্যালাইনমেন্টে রয়েছে এবং আমরা রাইট করব এবং আপনারা প্রিভিউ মেনুতে সেটাকে দেখতে পাবেন এবং তারপর আমরা ওকে করব। এবং ওকে করলে আপনারা দেখতে পাবেন আমাদের লাইনটি যেই জায়গায় ছিল সেখান থেকে সরে গিয়ে ডান দিকে হয়ে গেছে। তারপর আবার আমরা পরের লাইনটিকে সিলেক্ট করব এবং মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং তার প্যারাগ্রাফ অপশনটির উপর ক্লিক করব এবং অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইনমেন্ট কে বেছে নিয়ে ওকে করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের লেখাটি পেজের ঠিক মাঝামাঝি চলে এসেছে। এবং পরের লাইনটিকে আবার আমরা সিলেক্ট করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের লাইনটি আগে থেকেই লেফট অ্যালাইনমেন্ট করা আছে। এবার আমরা সম্পূর্ণ অনুচ্ছেদটিকে সিলেক্ট করব এবং তারপর আমরা আমাদের কার্সারটিকে ফরম্যাট অপশনের মধ্যে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তার সাব মেনু থেকে প্যারাগ্রাফ অপশনটির মধ্যে একবার ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন একটি বক্স চলে এসেছে এবং সেই বক্সটি থেকে আমরা অ্যালাইনমেন্টের জাস্টিফাই অপশনটিকে সিলেক্ট করে ওকে করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদটি জাস্টিফাই অ্যালাইনমেন্টে হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পেজে অ্যালাইনমেন্টের ব্যবহার শিখলাম। এরপর বুলেটস এবং নাম্বারিং সম্পর্কে শেখা যাক। আপনি কি বলতে পারেন কেন আমরা বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার করি? যদি আপনি একটি লিস্ট তৈরি করতে চান এবং লাইনগুলির সামনে বিভিন্ন ধরনের সিম্বল বসাতে চান তবে আপনি বুলেটস এর ব্যবহার করতে পারেন। বুলেটস অপশনটি দিয়ে আপনি প্রতিটি লাইনের সামনে বুলেট রাখতে পারেন। যদি আপনি লাইনের সামনে নাম্বার দিতে চান তবে আপনি নাম্বারিং অপশনটির ব্যবহার করবেন। এখন আমরা ভিডিওটি দেখি এবং বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার সম্পর্কে জেনে নিই। এই ভিডিওটির সাহায্যে আমরা বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার শিখব এবং তার জন্য আমরা সর্বপ্রথম যে স্লাইডটির সামনে আমরা বুলেট রাখতে চাই বা স্থাপন করতে চাই তার উপর আমরা একবার ক্লিক করব এবং তারপর আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তার সাব মেনু থেকে বুলেট এন্ড নাম্বারিং অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বুলেট এবং নাম্বারিং এর একটি বক্স চলে এসেছে এবং সেখান থেকে আমরা বুলেটস এর ট্যাবটির মধ্যে একবার ক্লিক করব এবং এগুলির মধ্যে যেটি আমাদের পছন্দ সেটিকে বেছে নিয়ে আমরা ওকে করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের লাইনটির সামনে সেই বুলেটটি চলে এসেছে যেটি আমরা সিলেক্ট করেছিলাম এবং এটিকে পরের লাইনে পেতে আপনারা এই লাইনের শেষে গিয়ে আপনার কার্সারটিকে স্থাপন করুন এবং তারপর এন্টার বাটনটি প্রেস করুন এবং সেটিকে আবার রিমুভ করতে ব্যাকস্পেসের ব্যবহার করুন অথবা দুবার এন্টার বাটনটি প্রেস করুন। তারপর আবার আমরা পরের লাইনের সামনে গিয়ে আমাদের কার্সারটিকে স্থাপন করব এবং ফরম্যাট মেনুর উপর গিয়ে একবার ক্লিক করব
এবং তার সাব মেনু থেকে বুলেটস এবং নাম্বারিং অপশনটির উপর ক্লিক করব। আবার আপনারা দেখতে পাবেন আমাদের সামনে বুলেট এবং নাম্বারিং এর একটি বক্স চলে এসেছে এবং নাম্বারিং টাইপ ট্যাবটির মধ্যে গিয়ে আমরা একবার ক্লিক করব এবং এখানে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের নাম্বার রয়েছে। এগুলি থেকে আপনারা যে কোনো একটিকে বেছে নিয়ে ওকে করতে পারেন এবং আমরা আমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো একটিকে বেছে নিয়ে ওকে করব এবং আপনারা দেখতে পাবেন সেটি আমাদের লাইনের সামনে চলে এসেছে। এবং এই নাম্বারিং অপশনটিকে পরের লাইনে পেতে গেলে এই লাইনটির শেষে গিয়ে আমাদের কার্সারটিকে স্থাপন করতে হবে এবং তারপর এন্টার বাটনটি প্রেস করতে হবে এবং সেই নাম্বারটিকে রিমুভ করতে আমরা ব্যাকস্পেসের ব্যবহার করব অথবা দুইবার এন্টার বাটনটি প্রেস করব এবং তারপর আবার আমরা তৃতীয় লাইনের সামনে গিয়ে আমাদের পয়েন্টারটিকে স্থাপন করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনের উপর ক্লিক করব এবং সেখান থেকে বুলেটস এবং নাম্বারিং অপশনটির উপর ক্লিক করব এবং আবার আমাদের সামনে সেই বক্সটি চলে আসবে এবং আমরা সেই বক্সটির মধ্য থেকে গ্রাফিক্স ট্যাবটির মধ্যে একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে বিভিন্ন ধরনের গ্রাফিক্স চলে এসেছে। আমরা এই গ্রাফিক্সটিকে সিলেক্ট করে ওকে করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা ঠিক সামনে এটি চলে এসেছে এবং এটিকে পরের লাইনে পেতে চাইলে আমরা এই লাইনটির শেষে গিয়ে আমাদের আমাদের কার্সারটিকে স্থাপন করব এবং তারপর এন্টার বাটন করলে আমরা দেখতে পাবো পরের লাইনে সেই গ্রাফিক্সটি চলে এসেছে এবং সেটিকে রিমুভ করতে আমরা ব্যাকস্পেসের ব্যবহার করতে পারি বা দুবার এন্টার বাটনটি প্রেস করতে পারি। এবং আমাদের অনুচ্ছেদ থেকে গ্রাফিক্স নাম্বারিং এবং বুলেট সরাতে ওয়ার্ডের সামনে ক্লিক করব এবং তারপর ব্যাকস্পেস অপশনটিকে ক্লিক করব এবং আবার এই নাম্বারিং এর সামনে আমাদের কার্সারটিকে স্থাপন করব এবং ব্যাকস্পেস বাটনটির ব্যবহার করব। এইভাবে আমরা আমাদের পেজে বুলেটস, নাম্বারিং এবং গ্রাফিক্স এর ব্যবহার শিখলাম। আপনি এখন ফরম্যাট মেনুর পেজ সাব মেনু সম্পর্কে শিখবেন। পেজ সাব মেনুর প্রথম অপশনটি হলো পেজ অপশন। আপনাকে দেখানো ছবিটি ভালোভাবে দেখুন। এগুলি হলো পেজ সাব মেনুর অপশন। আপনি এখন পেপার ফরম্যাট সম্পর্কে শিখবেন। পেপার ফরম্যাট দিয়ে আপনি পেপার টাইপ সম্পর্কে জানতে পারেন। আপনি কি বলতে পারেন আমরা ওরিয়েন্টেশন অপশনটির ব্যবহার কেন করি? ওরিয়েন্টেশন অপশনটি ব্যবহার করে আপনি আপনার পেজের প্রপার্টি পরিবর্তন করতে পারেন, যার মানে আপনি এটির উচ্চতা বা প্রস্থের মধ্যে পরিবর্তন করতে পারেন। ওরিয়েন্টেশন দুই ধরনের, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। বর্তমানে আপনার স্লাইডটি ল্যান্ডস্কেপ মোডে রয়েছে, যেটি আপনার স্লাইডের প্রস্থ উচ্চতার থেকে বেশি হয়। আপনি যদি একটি পোর্ট্রেট মোডে পরিবর্তন করেন তবে উচ্চতা প্রস্থের চেয়ে আরও বেশি হয়ে যাবে। আসুন আমরা ভিডিওটি দেখি এবং ওরিয়েন্টেশনের ব্যবহার শিখি। আমরা পেপার ফরম্যাট বা পেজ ওরিয়েন্টেশনের ব্যবহার শিখব এবং এর জন্য আমরা মেনু বারের ফরম্যাট অপশনটির উপর ক্লিক করব এবং তার সাব মেনু থেকে পেজ অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে। আপনাকে পেজ ট্যাবটির উপর ক্লিক করতে হবে এবং পেজ ফরম্যাটে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের পেজের ফরম্যাট রয়েছে। এবং A4 এ করলে আপনারা দেখতে পাবেন আমাদের পেজটি উচ্চতার থেকে প্রস্থ বেশি এবং তারপর আমরা ওকে করব
এবং আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডের মধ্যে ঠিক এইভাবে এই পেজটি হয়ে গেছে। এবং তারপর আবার আমরা ফরম্যাট মেনুতে একবার ক্লিক করব এবং তারপর পেজ অপশনটির উপর ক্লিক করব এবং সেই বক্সটি আবার চলে আসবে এবং পেজ ফরম্যাটে গিয়ে আমরা স্ক্রিন পেজ ওরিয়েন্টেশনের উপর একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন এখানে দু ধরনের ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এবং আগে থেকে আমাদের পেজটি ল্যান্ডস্কেপ করা ছিল এবং যদি আমরা পোর্ট্রেট অপশনটির উপর ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে আমরা আমাদের পেজটি উচ্চতা বেশি এবং প্রস্থ তার থেকে কম, ল্যান্ডস্কেপে উচ্চতা কম প্রস্থ তার থেকে বেশি। এবং আবার আমরা পোর্ট্রেট অপশনটিকে সিলেক্ট করে ওকে করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজটি এখন এইভাবে হয়ে গেছে। এবং আবার আমরা ফরম্যাট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং তার পেজ অপশনটির উপর ক্লিক করব এবং সেই বক্সটি থেকে ওরিয়েন্টেশনের ল্যান্ডস্কেপ অপশনটিকে সিলেক্ট করে ওকে করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজটি আবার আগের মতো চলে এসেছে, যেখানে পেজের উচ্চতা কম কিন্তু প্রস্থ তার থেকে বেশি। এবং আবার আমরা ফরম্যাট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর পেজ অপশনটির উপর ক্লিক করব, মার্জিনে গিয়ে আমরা লেফট মার্জিনকে বাড়াবো এবং তারপর রাইট মার্জিনকেও আমরা বাড়াবো, তারপর এই টপ অপশনটিকেও বাড়াবো, বাড়িয়ে 6 করব এবং তারপর বটম অপশনটিকেও আমরা একটু বাড়িয়ে 6 করব এবং তারপর ওকে করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটির মধ্যে একটি মার্জিন চলে এসেছে যার বাইরে আমরা লিখতে পারবো না। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটির মধ্যে একটি মার্জিন সেট হয়ে গেছে এবং যার মধ্যে আমরা লিখতে পারবো কিন্তু তার বাইরে আমরা লিখতে পারবো না। এখন আপনি ব্যাকগ্রাউন্ড অপশনটির ব্যবহার করবেন, আপনি কি বলতে পারেন ব্যাকগ্রাউন্ড অপশনটি দিয়ে কি হয়? ব্যাকগ্রাউন্ড অপশনটির সাহায্যে টেক্সটের পেছনে পেজের ব্যাকগ্রাউন্ড বা রং পরিবর্তন করতে পারেন। যদি আপনি চান তবে আপনি পেজের ব্যাকগ্রাউন্ড হিসাবে একটি ছবিও রাখতে পারেন। এখন ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে আমরা পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি। পেজ ব্যাকগ্রাউন্ডের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম মেনু বারের ফরম্যাট অপশনটির উপর ক্লিক করব এবং তারপর পেজ অপশনটির উপর ক্লিক করব। আমাদের সামনে একটি পেজ সেটআপের বক্স চলে আসবে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ট্যাবটির মধ্যে একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন এখানে ফিল অপশন রয়েছে। তার ড্রপ ডাউন মেনুতে আমরা একবার ক্লিক করব এবং সেখান থেকে কালার অপশনটির উপর একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি কালার রয়েছে এবং নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটিকে সিলেক্ট করে ওকে করব। এবং ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি বক্স চলে আসবে যেটিতে লেখা আছে ব্যাকগ্রাউন্ড সেটিং ফর অল পেজেস। যদি আমরা ইয়েস করি তাহলে আমাদের সমস্ত স্লাইডটিতে এই ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে এবং যদি আমরা নো করি তাহলে শুধুমাত্র এই পেজটিতেই আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি থাকবে। এবং এই ব্যাকগ্রাউন্ডটিকে আবার পরিবর্তন করার জন্য মেনু বারের ফরম্যাট অপশনটির উপর গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে পেজ অপশনটির উপর ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডে এসে
আমরা এখানে গ্রেডিয়েন্ট কে সিলেক্ট করলাম এবং গ্রেডিয়েন্টের অনেকগুলো কালার আমরা এখানে দেখতে পাবো এবং গ্রেডিয়েন্ট 3 কালারটিকে বেছে নিয়ে আমরা ওকে করব এবং আবার সেই বক্সটি চলে আসবে এবং আমরা এখানে ইয়েস করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পেজে ব্যাকগ্রাউন্ডের ব্যবহার শিখলাম। এরপর আপনি ফরম্যাট মেনুর চেঞ্জ কেস অপশনটি সম্পর্কে শিখবেন। চেঞ্জ কেস ব্যবহার করে আপনি আপনার লেখার ওয়ার্ডগুলিকে ক্যাপিটাল বা লোয়ার কেসে পরিবর্তন করতে পারেন এবং এছাড়াও আপনি সেন্টেন্স কেস ব্যবহার করতে পারেন। আসুন এখন লোয়ার কেস সম্পর্কে শিখি। আপনি কি বলতে পারেন কেন আমরা লোয়ার কেস ব্যবহার করি? লোয়ার কেস ব্যবহার করে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের সমস্ত অক্ষরগুলিকে ছোট অক্ষরে পরিবর্তন করতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং কিভাবে আমরা লোয়ার কেস ব্যবহার করি তা দেখি। এই ভিডিওটির সাহায্যে আমরা চেঞ্জ কেসের লোয়ার কেস অপশনটি সম্পর্কে শিখব। তার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের অনুচ্ছেদের প্রথম লাইনটিকে সিলেক্ট করে নেব এবং তারপর আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তার সাবমেনু থেকে চেঞ্জ কেস অপশনটিতে এসে লোয়ার কেস অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের সেই অনুচ্ছেদটি যেটি আমরা সিলেক্ট করেছিলাম সেটির ওয়ার্ডগুলি সব স্মল লেটারে হয়ে গেছে। এইভাবে আমরা লোয়ার কেসের ব্যবহার শিখলাম। আসুন এখন আমরা সেন্টেন্স কেস সম্পর্কে শিখি। আপনি কি বলতে পারেন সেন্টেন্স কেস কি? সেন্টেন্স কেস প্রতিটি লাইনের প্রথম অক্ষরগুলিকে ক্যাপিটালে পরিবর্তন করে এবং সেন্টেন্স কেস পেজের মধ্যে আগে থেকেই সিলেক্ট করা থাকে। ভিডিওটি দেখুন এবং সেন্টেন্স কেস ব্যবহার করার উপর চর্চা করুন। এই ভিডিওটির সাহায্যে আমরা সেন্টেন্স কেসের ব্যবহার শিখব। তাই আমরা সর্বপ্রথমে আমাদের অনুচ্ছেদের প্রথম লাইনটিকে সিলেক্ট করে নেব এবং তারপর আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে এসে একবার ক্লিক করব এবং সেটির সাবমেনু থেকে আমরা চেঞ্জ কেস অপশনটিতে এসে সেন্টেন্স কেস অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদের প্রথম ওয়ার্ডটি বড় হাতের হয়ে গেছে এবং বাকি সবগুলো ছোট হাতের রয়েছে। এটা আমাদের পেজে প্রি সিলেক্টেড থাকে, অর্থাৎ আগে থেকেই সিলেক্ট করা থাকে। এইভাবে আমরা সেন্টেন্স কেসের ব্যবহার শিখলাম। পরবর্তী অপশনটি হলো আপার কেস। আপনি কি বলতে পারেন আপার কেস দিয়ে কি হয়? আপার কেস দিয়ে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের সব অক্ষর ক্যাপিটালে পরিবর্তন করতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং কিভাবে আমরা আপার কেস ব্যবহার করি তা দেখে নিই। এই ভিডিওটির সাহায্যে আমরা আপার কেসের ব্যবহার শিখব। তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের অনুচ্ছেদের দ্বিতীয় লাইনটিকে আমাদের মাউস বা টাচপ্যাডের দ্বারা সিলেক্ট করে নেব এবং তারপর আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং ফরম্যাট অপশনের সাবমেনু থেকে আমরা চেঞ্জ কেস অপশনটিতে আসব এবং চেঞ্জ কেসের অপশনগুলি থেকে আমরা আপার কেস অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদের লাইনটির সবগুলি ওয়ার্ডই ক্যাপিটাল ওয়ার্ডে হয়ে গেছে, মানে সবগুলি বড় হাতের হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পেজে আপার কেজের ব্যবহার শিখলাম। পরবর্তী অপশনটি হলো ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড। আপনি কি বলতে পারেন কেন আমরা
ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড অপশনটির ব্যবহার করি। ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড দিয়ে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের প্রতিটি শব্দের প্রথম অক্ষরকে ক্যাপিটালে পরিবর্তন করতে পারেন। ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড ব্যবহার করা শিখতে ভিডিওটি দেখুন। এই ভিডিওটির সাহায্যে আমরা চেঞ্জ কেজের ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড অপশনটির সম্পর্কে শিখব। তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অনুচ্ছেদের তৃতীয় লাইনটিকে আমাদের মাউস বা টাচপ্যাডের দ্বারা সিলেক্ট করে নেব এবং তারপর আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে এসে একবার ক্লিক করব এবং ফরম্যাট মেনুর সাবমেনু থেকে চেঞ্জ কেজে এসে আমরা ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাব আমরা যে লাইনটিকে সিলেক্ট করেছিলাম তার প্রত্যেক ওয়ার্ডগুলির মধ্যে প্রথম ওয়ার্ডটি শুধুমাত্র ক্যাপিটাল হয়েছে এবং পরেরগুলি স্মল লেটারে রয়েছে। এইভাবে আমরা ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড অপশনটির ব্যবহার শিখলাম। এরপরের অপশনটি হলো টগল কেস। টগল কেস আপনার লাইন বা অনুচ্ছেদ ছোট অক্ষর থেকে বড় অক্ষরে পরিবর্তন করে এবং বড় অক্ষর থেকে ছোট অক্ষরে পরিবর্তন করে। কিভাবে টগল কেস ব্যবহার করা হয় তা ভিডিওটিতে দেখুন। এই ভিডিওটির সাহায্যে আমরা টগল কেসের ব্যবহার শিখব। তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অনুচ্ছেদের শেষের লাইনগুলিকে আমাদের মাউস বা টাচপ্যাডের দ্বারা সিলেক্ট করে নেব এবং তারপর আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং ফরম্যাট অপশনের সাবমেনু থেকে চেঞ্জ কেজ অপশন থেকে টগল কেস অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদটি পরিবর্তন হয়ে গেছে। আমাদের অনুচ্ছেদের মধ্যে যে লেটারগুলি ক্যাপিটাল ওয়ার্ডে ছিল সেগুলি স্মল লেটারে হয়ে গেছে এবং যেটি স্মল লেটারে ছিল সেগুলি ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। এবং তারপর আবার আমরা শেষের এই লাইনটিকে সিলেক্ট করে নেব এবং আবার ফরম্যাট মেনু থেকে চেঞ্জ কেজ অপশনে এসে টগল কেস অপশনটির উপর ক্লিক করব এবং আবার আপনারা দেখতে পাবেন আমাদের লেখাটি তার ঠিক উল্টো হয়ে গেছে, যেগুলি স্মল লেটারে ছিল সেগুলি ক্যাপিটাল লেটারে হয়ে গেছে এবং যেগুলি ক্যাপিটাল লেটারে ছিল সেগুলি স্মল লেটারে হয়ে গেছে। আবার আমরা আমাদের কার্সারটিকে ফরম্যাট মেনুর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং চেঞ্জ কেজে এসে টগল কেস অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা ঠিক তার উল্টোটি দেখতে পাবেন, যেগুলি ক্যাপিটাল লেটারে ছিল সেগুলি স্মল লেটারে হয়ে গেছে এবং যেগুলি স্মল লেটারে ছিল সেগুলি ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। এইভাবে আমরা টগল কেস অপশনটির ব্যবহার শিখলাম। পরবর্তী অপশনটি হলো ফরম্যাট মেনুর স্লাইড ডিজাইন। আপনি কি বলতে পারেন কেন আমরা স্লাইড ডিজাইন ব্যবহার করি? স্লাইড ডিজাইন দিয়ে আপনি আপনার স্লাইডের ডিজাইনকে বিভিন্ন ডিজাইনে পরিবর্তন করতে পারেন। আপনি স্লাইড ডিজাইন কিভাবে পরিবর্তন করতে পারেন তা শিখতে ভিডিওটি দেখুন। পরবর্তী অপশনটি হলো স্লাইড লেআউট। যেমন আপনি জানেন, লেআউট দিয়ে আপনি আপনার স্লাইডের লেআউট পরিবর্তন করতে পারেন। ভিডিওটির সাহায্যে দেখুন কিভাবে আপনি আপনার স্লাইডের লেআউট পরিবর্তন করতে পারেন। এই ভিডিওটির সাহায্যে আমরা স্লাইড ডিজাইনের ব্যবহার শিখব। তার জন্য আমরা সর্বপ্রথম একটি নিউ স্লাইড নেব এবং নিউ স্লাইড নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে পেন স্লাইড এরিয়ায় নিয়ে এসে একবার রাইট ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন একটি নিউ স্লাইড চলে এসেছে
এবং এই স্লাইডটিকে ব্ল্যাঙ্ক করার জন্য আমরা লেআউটের ব্ল্যাঙ্ক স্লাইড অপশনটির উপর ক্লিক করব এবং তারপর এই স্লাইডটি ডিজাইন পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেটির সাব মেনু থেকে স্লাইড ডিজাইন অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি স্লাইড ডিজাইনের বক্স চলে আসবে যেটিতে আমরা আগের ডিজাইনটিকে দেখতে পাব এবং এখানে দুইটি অপশন রয়েছে এক্সচেঞ্জ ব্যাকগ্রাউন্ড পেজ এবং দ্বিতীয়টি ডিলিট আনইউজুয়াল ব্যাকগ্রাউন্ড এবং তারপর আমরা লোড অপশনটির উপর একবার ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরেকটি বক্স চলে আসবে এবং ক্যাটাগরিজে আমরা তিনটি অপশন দেখতে পাব মাই টেমপ্লেট প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ড এবং প্রেজেন্টেশন এবং আমরা প্রেজেন্টেশন অপশন থেকে ডার্ক ব্লু উইথ অরেঞ্জ ডিজাইনটি বেছে নেব এবং তারপর ওকে করব এবং ওকে করলেই আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইড ডিজাইন বক্সটির মধ্যে সেই নিউ ডিজাইনটি চলে এসেছে এবং আমরা স্লাইড ডিজাইনের বক্সটির মধ্যে ওকে করব ওকে করলে আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইডটি ডার্ক ব্লু রঙের হয়ে গেছে এবং আপনারা যদি এই স্লাইডটিকে পরিবর্তন করতে চান তাহলে আবার আমরা আমাদের পেজের ডান দিকে এসে মাস্টার পেজ অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এদের মধ্যে যে কোনো একটিকে আপনারা সিলেক্ট করে বেছে নিতে পারেন এবং আমরা এই ডিজাইনটির উপর ক্লিক করব এবং ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইডের ডিজাইনগুলি পরিবর্তন হয়ে গেছে আমরা আবার প্রথম স্লাইডটির মধ্যে একবার ক্লিক করব এবং শুধুমাত্র এই স্লাইডের ডিজাইন পরিবর্তন করার জন্য আমাদের অ্যাভেলেবেল ডিজাইন থেকে আমরা যে কোনো একটির উপর ক্লিক করতে পারি আমরা এই ডিজাইনটির উপর ক্লিক করব এবং অ্যাপ্লাই টু অল স্লাইড এবং অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন শুধুমাত্র আমাদের প্রথম স্লাইডটি ডিজাইন পরিবর্তন হয়েছে কিন্তু দ্বিতীয় স্লাইডটির কোনো পরিবর্তন হয়নি এইভাবে আমরা স্লাইড ডিজাইনের ব্যবহার শিখলাম যেহেতু আজকের ক্লাস এখানেই শেষ হলো তাই আপনারা সবাই আপনাদের ইমপ্রেস ফাইলকে একটি অন্য জায়গায় সেভ করুন এবং সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাটডাউন করুন আজকের পাঠে আপনি ফরম্যাট মেনুর কিছু অপশন সম্পর্কে শিখেছেন যেমন ফন্ট ফ্রন্ট ইফেক্ট ক্যারেক্টার সাব মেনুর মধ্যে পেজ ডিফল্ট ফরম্যাটিং চেঞ্জ কেস স্লাইড ডিজাইন এবং স্লাইড লেআউট সম্পর্কে কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ।